এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো ক্লাস নাইন ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি যেটা জানুয়ারি দু হাজার বাইশের জন্য দেওয়া হয়েছে আর ক্লাস নাইনের অন্যান্য সাবজেক্টগুলি সলিউশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিতে পারো অথবা উপরের বাটনে ক্লিক করে দেখতে পারো কিংবা চ্যানেলে প্লে লিস্টেও চেক করতে পারো পূর্ণমান কুড়ি কোয়েশ্চেন পেপারটি দেখো একের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো চারটে এরকম প্রশ্ন আছে প্রশ্ন মান এক করে মোট চার নম্বর দুয়ে আছে ঠিক ভুল নির্ণয় করো এখানেও চারটে বাক্য আছে মোট চার নম্বর প্রশ্নমান এক করে এরপর তিনের দাগে বলছে স্তম্ভ মেলা ক স্তম্ভ খস্তম্ভ ম্যাচ করতে হবে চারটে আছে প্রশ্নমান এক করে মোট চার নাম্বার। আর লাস্ট চারের দাগে আছে সংক্ষেপে উত্তর দাও দু থেকে তিনটি বাক্য চারটে প্রশ্ন আছে প্রশ্নমান দুই করে মোট আট নম্বর হচ্ছে পুরো কোশ্চেন পেপারটা আমরা এবার এর অ্যান্সারগুলো ডিসকাস করে নেব একের ক দেখো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন কে রুশো রয় হস্যু তলুশয়ে ওকার অ্যান্সার সবসময় ফুল সেন্টেন্সে লিখবে কোয়েশ্চেন নাম্বার দিলে ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখবে যেহেতু শূন্যস্থান পূরণ তো নিচে যেমন শূন্যস্থান দেওয়া ছিল সেরকমভাবে তাক দিয়ে দেবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে সোরস লুই মধ্যাহ্ন শয়ে ওকার ডয়ভেন্ড্রা তন্তঃশ্ব লয় হস্তয় ষোড়শ লুই অ্যান্সার কোশ্চেন নাম্বার দিয়ে ফুল সেন্টেন্সে লিখবে গ বুর্জুয়াটা ছিল ড্যাশ সম্প্রদায়ভুক্ত তৃতীয় সম্প্রদায়ভুক্ত নেক্সট ঘ পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই তাহলে দেখো এখানে একের কয়ের অ্যান্সার হয়েছে রুশ একের ক্ষয়ের অ্যান্সার হয়েছে লুই একের গ অ্যান্সার তৃতীয় সম্প্রদায়ভুক্ত একের ঘ চোদ্দই জুলাই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই দুয়ে দেখো ঠিক ভুল নির্ণয় করো ক যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী এটা ঠিক এখানেও তাই কোয়েশ্চেন নাম্বার দিয়ে ফুল সেন্টেন্সটা লিখে নিলে যেহেতু এটা ঠিক বাক্য ঠিক লিখলে একটা বক্স করে দেবে খ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু এটাও ঠিক অ্যান্সার ফুল সেন্টেন্সে লিখবে কোয়েশ্চেন নাম্বার দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে নিলে ঠিক বাক্য ঠিক লিখলে এটা বক্স করে দেবে গ কাঁদিদ নামক বইটি লিখেছিলেন রুশো এটা ভুল লাস্ট ঘ বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল এটা ঠিক তাহলে দুইয়ের ক এই বাক্যটা ঠিক দুইয়ের ঠিক দুইয়ের গ ভুল আর দুইয়ের ঘ ঠিক নেক্সট তিনে দেখে বলছে স্তম্ভ মেলাও দুটো স্তম্ভ আছে এখানে দেখো স্তম্ভে আছে তেইল টাইড গ্যাবেল ভ্যানটিএম আর ঘতে আছে সম্পত্তির উপর ধার্য কর লবণ কর ভূমিকর ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কর প্রথম তেইল তেইলটা হচ্ছে ভূমিকর তাহলে এটা ম্যাচ করলো এর সাথে টাইড এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কর তাহলে এটা ম্যাচ করলো এর সাথে গ্যাবেল এটা হচ্ছে লবণ কর ভ্যান্তিয়ে এটা হচ্ছে সম্পত্তির ওপর কর খাদাই লেখার সময় প্রথমে কস্তম কস্তম লিখে নিলে এরপরে খুব কস্তম যেগুলো ছিল পরপর লিখে নিচ্ছি ডান দিকে যার সাথে ম্যাচ করেছিল সেগুলো পাশাপাশি লিখেছি যেমন ভূমি কর টাইজ হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের যেন কর গ্যাের লবণ করা ভ্যান্তিয়েম হচ্ছে সম্পত্তির উপর কর এরপর চারের ক মানে দু নম্বরের প্রশ্নগুলো প্রথম বলছো অসিয়ার রেলজিম বলতে কী বোঝো কোশ্চিনে যেহেতু দু থেকে তিনটি বাক্যের অ্যান্সার লেখার কথা বলা হয়েছে তার জন্য তোমরা এই ফার্স্ট লাইনটা বাদ দিতে পারো যেটা আন্ডারলাইন করা আছে এবং এই ব্র্যাকেট পোশ্চেনটা তোমরা অ্যান্সার লিখবে বলে দিচ্ছি অসিয়ারিজিমের অর্থ হল পুরাতন সমাজ সতেরোশো উনানব্বই অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে সে দেশে বুড়্ব শাসকদের রাজত্বকালকে বলা হয় অশিয়ারিজম ওই সময় ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ছিল ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক এই অবধি লিখে তোমরা অ্যান্সার শেষ করতে পারো ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে আসিয়ারেজিম বা পুরাতন সমাজ বা ওল্ড রেজিম এর অবসান ঘটেছিল হ থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠাশ জুলাই ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা রোবস্পিওর এবং তার অনুগামীদের গিলোটিনে হত্যা করা হয় এই ঘটনাটি ফ্রান্সের বিপ্লবী বর্ষপঞ্জির থার্মিডোর মাসে ঘটেছিল বলে একে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয় হ ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কী সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শুরু হওয়া ফরাসি বিপ্লব ছিল ইউরোপের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা শেষ প্রশ্ন টেনিস কোর্টের শপথ এর প্রধান কারণগুলি কি ছিল মূল কারণগুলি ছিল দুশো উনব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন ডাকা হয় সেখানে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা মাথাপিছু ভোটের দাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন তারা ক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে একত্রিত হয় এবং শপথ নেয় যতক্ষণ না তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করছেন ততক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকবে ঘটনাটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত তাহলে এই পুরো কোশ্চেন ব্যাপারটি আমরা ডিসকাস করে নিলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করো ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ